নমস্কার বন্ধুরা, ব্লু অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো প্যাড়া, একদম ক্ষীরের প্যাড়া। তো এখানে প্রথমে আমি দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। তো ক্ষীর কী করে বানাতে হয় সেই রেসিপি লিঙ্কটা আপনি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন ক্ষীরটাকে দেখুন, মানে দুধটাকে জাল দিতে দিতে যে ক্ষীরের পর্যায়ে চলে এসেছে, কতটা ঘন হয়ে গেছে। তো আরেকটু ঘন করে নিতে হবে, এবং ঠান্ডা জিনিসটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু শক্ত হয়ে যাবে। তো এখন যে পর্যায়ে রয়েছে তার থেকে আরেকটু ঘন করে নেব আমি। কন্টিনিউ এটা নাড়তে থাকতে হবে, আর পাক হয়েছে কি না বোঝার জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরও 5-6 মিনিট নাড়াচাড়া করার পর জিনিসটা এরকমভাবে একটু নিয়ে নিয়েছি। ক্ষীরটা দেখুন হাতে পাক দিলে গোল নাড়ুর মতো হয়ে যাচ্ছে, তার মানে এটা সন্দেশের মতো গড়ার মতো যে পাকটা দরকার সেটা এসে গেছে। দেখুন এরকম পর্যায়ে আমি কিন্তু ক্ষীরটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে প্যাড়ার মতো আমি গড়ে নেব। প্রথমে এরকম গোল মতো নিলাম, আপনারা যদি আরেকটু বড় করতে চান সেক্ষেত্রে গোল এই যে অংশটা আরও বড় নিতে হবে। গোল করে যে নিলাম আমি, এটা আরও বড় নিতে হবে। তো নিয়ে গোল করে এবার মাঝখানটা আঙুল দিয়ে একটু গর্ত করে দিলাম। আর হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর থালাতেও কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু সমস্ত প্যাড়া আমি গড়ে নেব। মথুরার প্যাড়া কিন্তু একদম ক্ষীরেই হয় এবং খুব নরম হয়। ঠিক একইভাবে আমি আরেকটিও গড়ে নিচ্ছি, খেতে খুবই সুস্বাদু আর একদম দুধের প্যাড়া। তো রেডি হয়ে গেল বন্ধুরা ক্ষীরের প্যাড়া। আমি একটু এর মধ্যে আমন্ড দিয়ে দিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।